আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। করোনার মহামারীতে আজকে তোমাদের সাথে আমার সামনাসামনি ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু তোমরা জানো যে করোনা ভাইরাস একটি ছোঁয়াচে ভাইরাস। এটা হচ্ছে একজন একজন মানুষ ভাইরাস আক্রান্ত একজন মানুষ হাজার হাজার মানুষকে আক্রান্ত করতে পারে। এই কারণে হচ্ছে সারা বাংলাদেশের স্কুল কলেজ সহ সমস্ত মানে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে বর্তমানে বন্ধ রয়েছে। তো তোমাদের শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য, শিক্ষা কার্যক্রমকে বেগবান করার জন্য আমরা সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ পরিবার, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসে ক্লাস নিচ্ছি। তো আশা করছি তোমরা প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবে। অনলাইন ক্লাসের একটা সুবিধা হচ্ছে তোমরা হচ্ছে একটা ক্লাস বারবার করতে পারবে, এটা হচ্ছে তোমাদের একটা সুবিধা। ডিজিটালাইজেশন সিস্টেমকে আমরা এদিক থেকে বাহবা দিতে পারি, যে আমরা সরাসরি ক্লাস নিলে হচ্ছে একটা ক্লাস বারবার হচ্ছে করতে পারতাম না, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা বারবার হচ্ছে একটা ক্লাস একটা লেকচার বারবার হচ্ছে দেখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের সবার স্বাস্থ্য ভালোই আছে, তোমরা জাতির ভবিষ্যৎ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করেন, তোমাদের ভালো থাকা নিয়ে অনেক বেশি চিন্তা করেন। এই কারণে হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মোটামুটি প্রায় সবগুলো হচ্ছে বন্ধ আছে, তোমাদের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দিয়ে, যাতে হচ্ছে তোমাদের করোনা ভাইরাস কোনো ক্ষতি না করতে পারে। যাই হোক, তোমরা আশা করছি নিরাপদ দূরত্ব বজায় রেখে সেরকমভাবে হচ্ছে ঘরের ভেতরে থাকবে, বাহিরে কম বের হবে, জনসমাগমের ভেতরে কম যাবে, সাবধানে থাকার চেষ্টা করবে। যাই হোক, আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়, চ্যাপ্টারের নাম হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। আজকে হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা পরিচিতি নিয়ে লেকচার দুই নাম্বার লেকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে তোমাদের হচ্ছে আমি পড়াবো যুক্তি, আগের ক্লাসে তোমাদের আমি যুক্তিবিদ্যা নিয়ে বিস্তার পড়িয়েছিলাম, যুক্তিবিদ্যার সংজ্ঞা, যুক্তিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু, আবার সেখানে ছিল যুক্তিবিদ্যার কীভাবে ক্রমবিকাশ হয়েছে। আজকে আমি পড়াবো যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান নাকি হচ্ছে একটি কলা। যেহেতু হচ্ছে যুক্তিবিদ্যার একটা পরিচিতি, আমাদের সেই পরিচিতি নিয়ে বিস্তারিত জানতে হবে। তো যুক্তিবিদ্যা হচ্ছে, গত ক্লাসে তোমাদের যুক্তিবিদ্যার সংজ্ঞা পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কি না? আমি তোমাদের যদি সামনাসামনি আজকে ক্লাসে তোমরা থাকতে, আজকে প্রথম লেকচারেই তোমাদের যুক্তিবিদ্যার সংজ্ঞাটি এমনভাবে মুখস্থ করিয়ে দিতাম, তোমরা হচ্ছে আগামী দুই বছর তোমাদের ইন্টারমিডিয়েট চলাকালীন সময় দুই বছরে কখনোই সেই সংজ্ঞাটি ভুলতে না। প্রতি বছর যুক্তিবিদ্যা নিয়ে প্রথম ক্লাসটি আমি নেয়ার চেষ্টা করি, বা আমার প্রথম ক্লাসে আমি হচ্ছে যুক্তিবিদ্যা কাকে বলে, অনুমান কাকে বলে, এগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের খাতায় লিখিয়ে ক্লাসের ভেতরেই হচ্ছে মুখস্থ করিয়ে দিই, যাতে হচ্ছে বাসায় যেয়ে কষ্ট করে অধ্যয়ন না করে মুখস্থ করতে হয়। আবার সবাই একসাথে মুখস্থ করার ভেতরে একটা মজাই আলাদা। যেহেতু হচ্ছে তোমাদের সরাসরি সেই সুযোগটা আমার হচ্ছে না, আমার কিছুই করার নেই, তোমাদেরও কিছু করার নেই, এখানে কি করার, যেহেতু হচ্ছে এটা সুযোগটা হচ্ছে না, তোমরা হচ্ছে বাসায় বসে যুক্তিবিদ্যার সংজ্ঞাটি খুব সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করবে। আমরা আগের ক্লাসে যুক্তিবিদ্যার সংজ্ঞা পড়িয়েছিলাম, মনে আছে কি না? আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, যুক্তিবিদ্যা হচ্ছে যে আদর্শনিষ্ঠ ব্যবহারিক বিজ্ঞান সত্যকে লাভ এবং মিথ্যাকে পরিহার করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমানের নিয়মসমূহ প্রণয়ন করে, সঠিক যুক্তি পদ্ধতি বা অনুমানের নিয়মসমূহ প্রণয়ন করে, যুক্তির বৈধ এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং যুক্তিবিদ্যার সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে, তাকে হচ্ছে যুক্তিবিদ্যা বলে। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে
যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান নাকি হচ্ছে একটি কলা? যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা? আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান এবং কলা দুটোই। এটা আমরা আলোচনা করতে করতে শেষ সময় যে একটা সিদ্ধান্ত টানবো, সেটার সিদ্ধান্ত হবে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা হচ্ছে দুটোই। যুক্তিবিদ্যার ভেতরে হচ্ছে বিজ্ঞানের বৈশিষ্ট্যও আছে এবং কলার বৈশিষ্ট্য আছে। তো আমরা আসি বিজ্ঞান কি। বিজ্ঞান যেহেতু যুক্তিবিদ্যা বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, এটাকে বর্ণনা বা ব্যাখ্যা করতে হলে আমাদের আগে জানতে হবে হচ্ছে যুক্তিবিদ্যা বিজ্ঞান কি। বিজ্ঞান হিসেবে আমরা বিজ্ঞান জানি যে প্রকৃতির নির্দিষ্ট বিভাগ নিয়ে সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ আলোচনাই হচ্ছে বিজ্ঞান। মানে প্রকৃতির নির্দিষ্ট বিভাগ নিয়ে সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ আলোচনাকে বলা হয় হচ্ছে বিজ্ঞান। প্রকৃতির একটা নির্দিষ্ট বিভাগ নিয়ে সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ আলোচনাকে বলা হয় হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান আর একটা হচ্ছে বিষয়নিষ্ঠ বা বর্ণনামূলক বিজ্ঞান। বিষয়নিষ্ঠ বা বর্ণনামূলক বিজ্ঞান আর একটা হচ্ছে আদর্শমূলক বা মূল্যায়নমূলক বা মূল্যায়ন মূলক বিজ্ঞান। এখন আমরা আসি বিষয়নিষ্ঠ বিজ্ঞান কাকে বলে। বিষয়নিষ্ঠ বিজ্ঞান যে বিজ্ঞান তার বিষয়বস্তু শুধু বর্ণনা করে তাকে বিষয়নিষ্ঠ বিজ্ঞান বা বর্ণনামূলক বিজ্ঞান বলে। যে বিজ্ঞান তার বিষয়বস্তু শুধু বর্ণনা করে তাকে বিষয়নিষ্ঠ বিজ্ঞান বা বর্ণনামূলক বিজ্ঞান বলে। এই বিজ্ঞান হচ্ছে ওইসব বিষয়ের হচ্ছে উৎপত্তি, ক্রমবিকাশ, বিবর্তন এসব নিয়ে আলোচনা করে। এখানে হচ্ছে আমরা উদ্ভিদ বিজ্ঞান, মনোবিজ্ঞান এসবকে হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলতে পারি। এখানে উদ্ভিদ বিজ্ঞানের যদি কথা বলি আমরা, উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে উদ্ভিদের বিকাশ, ক্রমবিকাশ, উৎপত্তি এসব নিয়ে আলোচনা করে। আবার ধরতে পারো যে মৃত্তিকা বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান হচ্ছে মাটির উৎপত্তি, বিকাশ, ক্রমবিকাশ, বিবর্তন এসব নিয়ে আলোচনা করে। তো এগুলো হচ্ছে তোমার হচ্ছে বর্ণনামূলক বিজ্ঞান। এবার আসি আমরা আদর্শমূলক বিজ্ঞান। আদর্শমূলক বিজ্ঞান যে বিজ্ঞান কোনো আদর্শের প্রেক্ষিতে তার বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে হচ্ছে আদর্শমূলক বিজ্ঞান বলে। আমি আবার বলছি, যে বিজ্ঞান কোনো বিষয়বস্তুর প্রেক্ষিতে তার আদর্শের মূল্যায়ন করে তাকে হচ্ছে আদর্শমূলক বিজ্ঞান বা মূল্যায়নমূলক বিজ্ঞান বলে। এখানে হচ্ছে আদর্শকে সামনে রেখে, কোনো আদর্শকে সামনে রেখে তাকে হচ্ছে তার মূল্যায়ন করে। এখানে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি নীতিবিজ্ঞানের কথা। নীতিবিজ্ঞানে হচ্ছে মানব কল্যাণকে আদর্শ হিসেবে তৈরি, আদর্শ হিসেবে নিয়ে হচ্ছে সেটাকে মূল্যায়ন করে এবং বর্ণনা করে। মা পরম কল্যাণের আদর্শের প্রেক্ষিতে, দুঃখিত মানব কল্যাণ হবে না, পরম কল্যাণ হবে, পরম কল্যাণের আদর্শের ভিত্তিতে মানে আমাদের আচরণের, প্রত্যেকটা মানুষের আচরণের উচিত, প্রত্যেকটা মানুষের আচরণের উচিত অনুচিত, বৈধতা অবৈধতা এসব বিষয় নিয়ে আলোচনা করে হচ্ছে নীতিবিজ্ঞান। এই কারণে নীতিবিজ্ঞান হচ্ছে একটি আদর্শমূলক বিজ্ঞান। এবার আসি আমরা কলা। কলা কাকে বলে। এতক্ষণ আমরা জানলাম বিজ্ঞান কাকে বলে, এখন আমরা জানব কলা কাকে বলে। কলা কাকে বলে, এই কলা কাকে বলে তোমরা আবার এটাকে খাওয়ার কলা মনে করো না। কলা হচ্ছে যেমন তোমরা যে আমরা যে বলি যে
তোমাদের ক্লাস নাইনে যখন উঠো তখন হচ্ছে তিনটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বিজ্ঞান, একটা হচ্ছে মানবিক, আর একটা হচ্ছে ব্যবসা শিক্ষা বা ব্যবসা এই দিক। তো এই দিকে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট মানবিক, এটা কি হচ্ছে আমরা আর্টস বলি, কলা। যাই হোক, হচ্ছে কোন বিষয়ে উদ্দেশ্য সাধনের জন্য যে বিদ্যা, মানে আমাদের জ্ঞানকে, মানে কোন উদ্দেশ্য সাধনের জন্য যে বিদ্যা আমাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়, সেই বিদ্যাকে হচ্ছে বলা হয় হচ্ছে কলা। মানে বাস্তবে আমরা আমাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার জন্য মানে যে জ্ঞান আমাদের শিক্ষা দেয় সেটা কি হচ্ছে বলা হয় কলা। এখানে হচ্ছে যেমন হচ্ছে চারুকলা, কারুকলা, তারপরে হচ্ছে শৈল বিদ্যা, মানে অস্ত্রোপচার বিদ্যা যাকে বলে, তারপরে আরেকটা বিষয় আছে নৌবিদ্যা। মানে নৌবিদ্যা মানে হচ্ছে নৌকা চালানোর জ্ঞান, জ্ঞানকে হচ্ছে বাস্তবে প্রয়োগ করা। আবার হচ্ছে চারুকলা, যেখানে হচ্ছে ছবি টবি আঁকানো শেখানো হয়, মানে আমাদের জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেয়, এটাকে বলা হয় হচ্ছে কলা। এখানে আমরা একটা বিষয় খেয়াল করব, বিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক, বিজ্ঞান হচ্ছে একটা তত্ত্ব দেয়, আর কলাটা হচ্ছে ব্যবহারিক, ওই তত্ত্বটাই হচ্ছে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি। মানে বিজ্ঞান যে বিজ্ঞান তত্ত্ব দেয়, আর কলাটা হচ্ছে ব্যবহারিক। এখানে হচ্ছে আবার আরেকটা বিষয় হচ্ছে বিজ্ঞান হচ্ছে জ্ঞান আহরণ করতে শেখায়, আর কলাটা হচ্ছে সেই জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়। এই দুটো বিষয় হচ্ছে বিজ্ঞান এবং কলার মধ্যে মেইন পার্থক্য, একটা হচ্ছে তাত্ত্বিক, একটা হচ্ছে ব্যবহারিক, একটা হচ্ছে জ্ঞান আহরণ করার শিক্ষা দেয়, আর একটা হচ্ছে আহরিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়। এবার আসি যুক্তিবিদ্যা, বিজ্ঞান নাকি কলা। যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা, আমরা হচ্ছে বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য পাই। এই বৈশিষ্ট্য দুটি যদি হচ্ছে বিবেচনা করি তাহলে হচ্ছে যুক্তিবিদ্যা বিজ্ঞান, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে বিজ্ঞান তার নির্দিষ্ট বিষয়বস্তুর সুশৃঙ্খল আলোচনা করে। বিজ্ঞান হচ্ছে তার নির্দিষ্ট বিষয়বস্তুর সুশৃঙ্খল আলোচনা করে। এই দিক থেকে যুক্তিবিদ্যার হচ্ছে নির্দিষ্ট বিষয়বস্তু হচ্ছে যুক্তি বা অনুমান, এই যুক্তি বা অনুমান নিয়ে যুক্তিবিদ্যা সুশৃঙ্খল আলোচনা করে। এবং বিজ্ঞান হচ্ছে দুই নম্বর থিওরি হচ্ছে বিজ্ঞান তার বিষয়বস্তু ব্যাখ্যার জন্য কতগুলো নিয়ম প্রণয়ন করে, ঠিক তেমনি যুক্তিবিদ্যাও হচ্ছে তার বিষয়বস্তু ব্যাখ্যার জন্য কতগুলো নিয়ম প্রণয়ন করে, এবং সেই নিয়মগুলো মেনেই হচ্ছে যুক্তিবিদ্যা তার যুক্তি পদ্ধতি প্রণয়ন করে। এই নিয়মগুলো যদি হচ্ছে না মানা হয় তাহলে হচ্ছে যুক্তিবিদ্যা হয় হচ্ছে অবৈধ, মানে যুক্তি হয় হচ্ছে অবৈধ। যুক্তিবিদ্যা যে নিয়মগুলো প্রণয়ন করে সেই নিয়মগুলো যদি হচ্ছে যুক্তি পদ্ধতি প্রণয়ন করতে গিয়ে না মানা হয় তাহলে সেই যুক্তিটি হবে হচ্ছে অবৈধ, এবং নিয়মগুলো যদি মানা হয় তাহলে সেই যুক্তিটি হবে হচ্ছে বৈধ। এই দিক থেকে বিচার করলে আমরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলতে পারি, যেহেতু বিজ্ঞানের দুটি ক্রাইটেরিয়া যুক্তিবিদ্যা ফুলফিল করতেছে, এই কারণে যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। এরপরে হচ্ছে যুক্তিবিদ্যা একটি কলা, কলা হিসাবে যুক্তিবিদ্যা হচ্ছে একটি কলা। যে বিদ্যা কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয় সেই বিদ্যাকে বলা হয় হচ্ছে কলা। মানে কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার যে শিক্ষা দেয় সেই বিজ্ঞানকে বলা হয় হচ্ছে কলা। যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার যথার্থতা নিরূপণের জন্য যুক্তি পদ্ধতির নিয়মসমূহকে বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়। যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার যথার্থতা নিরূপণের জন্য যুক্তি পদ্ধতি, মানে যে নিয়মগুলো হচ্ছে প্রণয়ন করে সেই নিয়মগুলো হচ্ছে বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়। এদিক থেকে হচ্ছে আমরা যুক্তিবিদ্যার সঙ্গে কলার একটা মিল খুঁজে পাই, যে আমাদের
অর্জন করা জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে পারি হচ্ছে কলার মাধ্যমে, আবার যুক্তিবিদ্যা হচ্ছে যে নিয়মসমূহ হচ্ছে প্রয়োগ করা হয় সেই নিয়মসমূহ হচ্ছে বাস্তবে যুক্তি পদ্ধতি প্রয়োগ করার বেলায় হচ্ছে প্রয়োগ করা হয়। এই দিক থেকে যুক্তিবিদ্যা একটি কলা। সুতরাং আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান নাকি কলা? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে একসাথে বিজ্ঞান এবং কলা উভয়ই। এই দুটো হচ্ছে একসাথে বিজ্ঞান এবং কলা উভয়ই হবে। আজকে তোমাদের সাথে আমার যুক্তিবিদ্যা পরিচিতি প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। পরবর্তী ক্লাসে আশা করছি তোমাদের সাথে আমার এই যুক্তিবিদ্যা পরিচিতি প্রথম চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। আর বেশি নেই, আর সামান্য একটু আছে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। করোনা মহামারীর ভেতরে হচ্ছে তোমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবে, কোথাও কোনো গ্যাদারিংয়ে যাবে না, সবাই হচ্ছে স্বাস্থ্য সচেতনভাবে চলাফেরা করবে। সবাই সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।